প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। যে মুখে তিনি শেখ হাসিনার পদত্যাগের খবর দিয়েছিলেন সে মুখেই আবার বলছেন শেখ হাসিনার পদত্যাগের কোনো ডকুমেন্ট তার কাছে নেই। মাত্র আড়াই মাসের মধ্যেই ডিগবাজি মারলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই মিথ্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশ, চলছে তীব্র সমালোচনা ও পদত্যাগের জোর দাবি। সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, আমি শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই, এমনকি তিনি চলে যাওয়ার সময় আমাকে বলেও গেলেন না। এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গত 5 আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে সরাসরি ভাষণে তিনি একথা বলেছিলেন। তাহলে এখন কেন এমন ডিগবাজি? আড়াই মাসের মাথায় সুর পাল্টানো রাষ্ট্রপতির বক্তব্য ধরে নানান ব্যক্তিবর্গ নানান সমালোচনা করছেন। আমরা বলি যে ভোট শূন্য পার্লামেন্ট, সেই পার্লামেন্টে তিনি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হয়ে তিনি এতদিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছেন। এই রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন অবস্থায় তিনি এই ধরনের বক্তব্য তিনি কেন দিলেন, এইটা আমার মনে হয় আপনারা যদি তাকে প্রশ্ন করেন তিনি ভালোভাবে জবাব দিতে পারবেন। এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে উনি পুরা জাতির কাছে বিভিন্নভাবে এটা অ্যাফার্ম করেছেন এবং রিঅ্যাফার্ম করেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন এবং উনি এটা গ্রহণ করেছেন। তো একজন সর্বোচ্চ পদে থাকা মানুষ পুরা জাতির সামনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি সেটা পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এটা বলার পরে এটার আলোকে দেশের সর্বোচ্চ আদালত থেকে অভিমত চাওয়ার পরে সেই অভিমতে দেশের সর্বোচ্চ আদালত তৎকালীন শেখ হাসিনা সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি এবং অন্যান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের অন্যান্য বিচারকরা মিলে যেই চিঠির প্রথম লাইনেই লিখেছেন যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যেটা দিয়ে লাইনটা শুরু, যেটা উনি গ্রহণ করেছেন এবং যেটা উনি সিন করেছেন, এত কিছুর পর উনি এটা কিভাবে বলতে পারে এটা আমাদের বোধগম্য না। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার যেই সংবিধান রয়েছে সেই সংবিধানের রাষ্ট্রপতি উনি কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়েছে তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেয়নি। আমরা দেখেছি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আবার পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের পায়তারা করেছে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে পতিত আত্মারা রয়েছে তারা বিভিন্নভাবে জড়ো হওয়ার তারা পায়তারা করছে। হেলিকপ্টারে করে তিনি এসেছিলেন রাষ্ট্রপতির কাছে এবং সেখানে পদত্যাগপত্র সাবমিশন করেছিলেন। এখন রাষ্ট্রপতি হঠাৎ করে বলছে লিখিত কোনো ডকুমেন্ট নাই, তাই তো একথা বলছে? তো লিখিত ডকুমেন্ট অবশ্যই আছে। এখন রাষ্ট্রপতি লিখিত ডকুমেন্ট ছাড়া তিনি কিভাবে বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে? মুখের কথায় অবশ্যই না, এখন একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র থাকা না থাকা কি কোনো বিষয়? ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তার পদত্যাগপত্রের কোনো গুরুত্ব বা ভূমিকা নেই। চন্দ্রিকা মজুমদার, আজকাল।